হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলায় সবজি কাটতে বসে পড়েছি। আজকে হবে পরোটা আর আলু আর পটল ভাজা। আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর আমি ঘুম থেকে উঠেছি ওই 7:15 ঘুম থেকে ওঠার পরেই তারপরে আমি রান্নাঘরে চলেই আসি। তো সর্বপ্রথম এসে আগে আমি সবজি কাটি, সকালের খাবারটা করি, তারপরে কিন্তু আমি উঠোন ছাদিতে যাই। আর এবার আমি গ্যাস ট্যাস মুছে আলু ভাজাটা বসিয়ে দেব আগে, তারপরে আমি ময়দাটা মাখবো। আর ইসির খাবারটা আমি এখন করব না, আমি এটা করে নিই, ওরা দোকানে যাবে না হলে দেরি হয়ে যাবে, কেউ খেয়ে যাবে আর কেউ নিয়ে যাবে, তো তার জন্য ওদের খাবারটা আগে ভাগে করছি। আর রাতে না অনেক রাত হয়, মানে ঘুমাতে ঘুমাতে 1টা বাজে, মানে ভোরবেলায় যে উঠবো সেটা আমার হয় না, মানে উঠতেই ইচ্ছা করে না যে সকালবেলাতে উঠবো, যেহেতু রাতে 1টা এরকম বেজেই যায় ওই জন্যে। তো দেখো ময়দাটা নিয়ে নিলাম, আর লবণ দিলাম আর তেল দিলাম, ভেবেছিলাম একটু চিনি দেবো, তো কোটোতে তখন চিনি ছিল না, তো তার জন্য আর দিলাম না, নালে ময়দা হাত হয়ে গেছে, আবার হাত ধুতে হবে তারপরে, তো ওই জন্য দিলাম না। তো দেখো এবার আমি ময়দাটা ভালো করে মেখে নেব। আর ময়দাটা যদি একটু রেস্টে রাখতাম না ভালো হতো, কিন্তু সঙ্গে সঙ্গে ডলেছি আর তাড়াতাড়ি করে মানে ডলতে হয়েছে, তো আমি ভালো করে ডলতেও পারিনি। দেখো তেলটা মাখিয়ে নিই, তারপরে আমি পরোটা ভেজে নেব। আর আমি না পরোটা খুব বেশি করি না, পরোটা লুচি এগুলো আমাদের বাড়িতে খুব বেশি হয় না, তাও এখন খাবে বলছে তার জন্য সপ্তাহে সপ্তাহে তাও করছি, নাহলে কিন্তু করিই না, মানে একদমই করি না এরকম। তো দেখো প্রথম কাটটা না হয়নি, পরেরটা দেখো কি সুন্দর 3 কোণা হয়েছে, মানে এখন আমি বুঝতে পেরেছি যে কীভাবে করতে হবে। তো এই নিয়ে 2 দিন হলো, মানে এই বছরে আমার করা পরোটা, আর তাছাড়া না হয় না, আর তাছাড়া আমার মনে নেই এই বছরে করেছিও নাকি। তো যাই হোক এখন খাবে বলছে বলেই করছি, নাহলে করাই হয় না এরকমটা, কারণ দেখো পরোটা বা লুচিতে না অনেকটা তেল লাগে, তো আমার বেশি তেল দিয়ে রান্না করতে বা কিছু আমার খুব গায়ে বাঁধে, তাও এখন করি, কারণ অন্যদের মানে অন্যদের যেটা পছন্দ হবে সেটা করাই ভালো, নিজের যেটা পছন্দ অপছন্দ সেটা বাদ দিয়ে। তো দেখো বড়রা ভেজে নিলাম, কিন্তু ভালো করে ফোলেনি, কিছু এইটা বাদ দিয়ে লাস্টেরগুলো ফুলেছিল, কারণ লাস্টেরগুলো বেলছিলাম আর ভাজছিলাম, আর এগুলো না মানে বেলে রেখেছি 4-6টা করে এরকম, তারপরে ভাজছিলাম, তো তার জন্যে ফোলেনি। এবার আমি উঠোনটাকেও ঝাড় দিয়ে নেব, ওইদিকে পরোটার পর্ব হয়ে গেছে, 1 ফোড়ন খাবার পর্ব হয়ে গেছে, তারপরে উঠোন ছাদিতে এসেছি, এখনও আমি ঋষির খাবারটা করিনি, এবার আমি ঋষির খাবারটা গিয়ে তারপরে আমি করব। আর ঋষির খাবার যদি তখন বসাতাম তাহলে আরও দেরি হয়ে যেত, কারণ 8:30 এরকম বেজে গেছিলো আমার উঠোনটা ঝাড় দিতে, আর যদি আমি খাবার করার আগে উঠোন ঝাড় দিই তাহলে আমার খাবার করতে দেরি হয়ে যাবে, মানে সব দিকেই গণ্ডগোল। আর এদিকে যদি তাড়াতাড়ি উঠি তাহলে তো মানে সেই এত ক্লান্তি নিয়ে উঠবো যে আমার কাজ করতে ইচ্ছা করবে না। আর জানি না ব্যাকগ্রাউন্ড সাউন্ডে কিছু শুনতে পাচ্ছ নাকি, কীর্তন হচ্ছে এখানে, তো এবার পুজো আসবে, মানে পুজো আসলেই এই সব গান বাজনার যে ঝামেলা হবে না, আমি ওটাই ভাবছি যে আমি কীভাবে কী দেবো, ভয়েস না দিলেও গণ্ডগোল, আবার ভয়েস দিলেও গান, আবার গান পড়লেও মানে কপিরাইট, মানে আমি ওটাই ভাবছি যে কী করবো না করবো ওটাই বুঝতে পারছি না। তো এটা দেখো, এটা আমার মেজো দেওর, তো বলছিলো যে চিংড়ি মাছ নিয়ে এসছে, এগুলোই বলছিলো বাজার করে এনেছে, তো এটাই বলছিলো। কেটা
দেখলেই তো পরোটা ভাজলাম, তো পরোটা আর এই দেখো আলু ভাজা হাজবেন্ডকে দেওয়া হয়ে গেছে, একটা দেওয়ার খেয়ে গেছে। আর আছে ঋষির খাবার করেছিলাম ডালিয়া, আর ডাল আছে, আর একটু ওটস আছে, আর একটু আলু ভাজা দিয়ে মাখিয়েছিলাম, আর আলু দিয়েছিলাম ভেতরে। আর এখানে না রাতের তরকারিটা ছিল, যেটা মিষ্টি কুমড়ো আলু তরকারি শেয়ার করেছিলাম সেটাই আছে, আমি গরম করে রেখেছি। এখানে অল্প ভাত আছে গরম করে রেখেছি। তো চলো এবার আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে কথা, মানে কথা না ভিডিও মানে ব্লগ তোমরা দেখতে পারবে। আর এইদিকে দেখো চিংড়ি মাছ এনেছে, এটা করব। আর দেখো ডিম, আজকে যদি পারি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো আর তার আগে আমি খেয়ে নিই, খেয়ে নিই বললাম, তারপরে মনে হয় তোমার সাথে কিছু কথা বলি। আর আজকে ঋষি কি করেছে বলতো? ও 7:30 থেকে ঘুম থেকে উঠেছিল, ঘুম থেকে ওঠার পরে এখন আবার ঘুমিয়ে পড়েছে, 10:00 এরকম বাজছে, মানে 9:45 সময় ও আবার ঘুমিয়ে পড়েছে। তো ঠিক আছে, ও ঘুমিয়ে থাকুক, আমি কাজগুলো তাহলে আমি করে নিতে পারবো। তো তার আগে আমি খেয়ে নেবো, তারপরে কাজ করবো। প্রচণ্ড খিদে পেয়েছে, তো আগে পরোটা খাবো, তারপরে চা খাবো, তো তারপরে আমি বাদ বাকি কাজগুলোকে করব, ঠিক আছে? তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো যদি পারি। আজকে পটল আর চিংড়ি, আলু পটল চিংড়ির রেসিপিটা তোমার সাথে শেয়ার করব। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর আমার পাশে তোমাদেরকে থাকতেই হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, টাটা। তো দেখো পটলটা ভাজছি এখনও, ভাজা এখনও হয়নি, আস্তে আস্তে কমিয়ে দিদি ভাজছি, আর ওদিকে কিছু কিছু কাজ করছি। আর এখানে আলুটা ভেজে আমি রেখে দিয়েছি, আজকে আমাদের সাথে পটল আলু চিংড়ি রেসিপিটা শেয়ার করবো। তো দেখো চিংড়ি মাছটা না একটু বেশি ভাজা হয়ে গেছে, তো কিছু করার নেই, পুড়ে যায়নি কিন্তু ওই বেশি লাল লাল হয়েছে। আর এই দেখো মাছের ডিমটাও ভেজে রেখে দিয়েছি, এটা এরকমই থাকবে, ভাজায় খাবো। ওইদিকে আমি ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম, আর এইদিকে আমি ডালটাকে বসিয়ে দেবো। তো দুটো হতে হতেই আমি ওইদিকে আদা টাদা সব পেস্ট করে ফেলবো। এখানে দিয়েছি দুটো পেঁয়াজ, আর তোমরা তোমাদের পরিমাণ মতন লঙ্কাটা দেবে, আর দিয়েছি 1/2 ইঞ্চ আদা, আর 4-5টা রসুনের পোয়া। তো ওইটা আমি এবার মিক্সিতে মিক্স করে নেব, পেঁয়াজ কুচি মানে পেঁয়াজ মিক্স করেই দেবো, মানে বেটেই দেবো, কারণ আদা না অল্প আদা হতে চায় না। আর মিক্স করে দিলে ঝোলটা একটুখানি, ঝোল ঠিক করবো না কিন্তু যাই হোক একটু মাখা মাখা হবে যদি মশলাটা মানে পেঁয়াজটা যদি বেটে দিই। দেখো আর এই পেঁয়াজটা হলো আমি ডিমের, ডিম বলছিলাম সরি, এই পেঁয়াজটা আমি ডালে দেবো, এত তাড়া আছে না মানে আমি কথাই ভুলে যাচ্ছি। আর অনেক দেরি হয়ে গেছে ওই জন্য এত তাড়াহুড়ো করছি, সে বলার বাইরে দেখো একটা পার হয়ে গেছে, একটা দশ এরকম লাগছে। তো দেখো পটল আলু চিংড়ি যে কড়াইটা ভেজেছি সেই কড়াইটাতেই করছি, তো সেই তেলটাই আছে। আর তেলের মধ্যে দেবো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দেবো গোটা জিরে। আমি রান্নাটা গোটা জিরে দিয়েই করব, আর সাদা তেল দিয়ে রান্নাটা আমি করছি, তোমরা সরষের তেল দিয়ে করতে পারো।
তো এবার মশলাটাকেও দিয়ে দিলাম, আর মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর পটল আলু তো সব ভাজাই আছে, কোনো সমস্যা হবে না, ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর দেখো মশলার ভেতরে আমি এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, আর দেবো 2 চা চামচ জিরে গুঁড়ো, আর একটু মানে হাফ চা চামচের একটু কম দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি। কালকের ব্লগের জন্য অপেক্ষা করো, ঠিক আছে, টাটা।